নমস্কার, আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ওনারই লেখা শিশু কাব্য গ্রন্থের বিদায় কবিতাটি দিয়ে আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। তবে আমি যাই গো, তবে যাই ভোরের বেলা শূন্য কোলে, ডাকবে যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মা গো যাই হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে, যাবো মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবি না কেউ, স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাবতি মোড়ে, ঝরঝরানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে, খোকার লাগে তুমি মাগু, অনেক রাতে যদি যাবো তারা হয়ে বলবো তোমায়, ঘুমো তুই ঘুমিয়ে পড়লে পরে, জ্যোৎস্না হয়ে ঠুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাবো চুমো, স্বপন হয়ে আখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাবো তোমার ঘুমের মধ্যিখানে, জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কেই তা জানি, পূজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে খড়ের মাঝে, আমি তখনে বাঁশের সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে, পূজোর কাপড় হাতে করে মাসি যদি সুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে। নমস্কার।